আল্লাহর রাসূলের একটি হাদিস রয়েছে, মদিনার ইসলাম মদিনায় চলে যাবে যেমন সাপ তার গর্তের ভিতরে ঢুকে যায়। উদাহরণ দেওয়ার জন্য অনেক প্রাণী ছিল, কিন্তু রাসূল সাপের কথাই কেন বললেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন একরাম মুহাদ্দিসিন একরাম লিখেছেন, সাপ যেমন মানুষ দেখলেই তাকে মারার জন্য উদ্যত হয়, তাকে মারবে, সে দংশন করুক অথবা না করুক। আল্লাহর রাসূল বলেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের উপর চতুর্দিকের মুশরিকরা হামলা করবে, পিটাবে, মারবে, মুসলমান অপরাধ করুক অথবা না করুক। আমরা দেখতে পাচ্ছি আজ আমাদের সামনে সেই কঠিন সময় এসেছে, ঠিক কিনা কি বলেন? অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা, আরবের লোকেরা যেমন নাকি একজন খানা খেলে তাদের আশেপাশের লোকদেরকে ওই দস্তরখানে খানা খাওয়ার জন্য আহ্বান করে ডাকে, ঠিক একটা সময় এমন আসবে যখন বিশ্বের মুসলমান বিশ্বের ইহুদি মুশরিকরা কাফেররা মুসলমানদেরকে পিটানোর জন্য তাদের সকল শক্তিকে আহ্বান করবে, নিজেরা পিটাবে এবং আশেপাশের সমস্ত মানুষদেরকেও আহ্বান করবে তাদেরকে পিটানোর জন্য। প্রিয় তৌহিদি জনতা, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদি ইয়া রাসূলুল্লাহ, কারণ কি হবে? সমস্ত মুশরিকরা কেন মুসলমানদের বিপক্ষে এক শক্তি হয়ে তাদেরকে পিটাবে? আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন, অমিন কিল্লাতিন, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? রাসূল বললেন, বাল আনতুম কাসির, কখনো নয়, সেদিন তোমরা সংখ্যায় আরো বেশি হবে। কিন্তু কথা হলো, ফি সুদুরি আদুবিকুমুল মুহাবাতা ওয়াল ওয়াহান, কিলা ওয়ামাল ওয়াহন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াহান সৃষ্টি হবে, ওয়াহান কি জিনিস? তখন আল্লাহর রাসূল বললেন, ওয়াহানের অর্থ হচ্ছে সেদিন মুসলমানদের অন্তরের মধ্যে মালের মহব্বত ঢুকবে এবং মুসলমানদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে। প্রিয় তৌহিদি জনতা, আজকে এই বিশ্বে আমরা 200 কোটি মুসলমান, গুটি কতক ইহুদি যারা আমাদেরকে নিধনে আজকে পায়তারা করছে অথবা পায়তারা করতেছে। কেন, কিভাবে এরা পায়তারা করতেছে? তার কারণ হলো আমাদের অন্তরের মধ্যে সেই দুনিয়ার মহব্বত এবং মৃত্যুর ভয় জেঁকে বসেছে। প্রিয় তৌহিদি জনতা, আজকে হামাসের মতো আমরা যদি শপথ নিতে পারি, তাহলে অবশ্যই আমরা ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের রাজত্ব কোনোদিন হবে না, বরং ইসরায়েলের কবর রচিত হবে ফিলিস্তিনের মাটিতে ইনশাআল্লাহ। সুতরাং আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করব, 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে 60 লক্ষ প্রাণের বিনিময়ে যদি এদেশের ইসলাম রক্ষা করতে হয়, যদি ওই ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা করতে হয়, আমরা রাজি আছি কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।